মাত্র 10 মিনিটে ঘরে বসে স্টেক বানায় খাবো, ঠিক আছে? মানে আসলে এত মানে কি বলবো আর, বাইরে যে রেস্টুরেন্টে গিয়ে স্টেক খাওয়ার সময় নাই, ঘরে বসে এখন বানানো যাবে স্টেক। কিসে স্টেক করবেন আপনি? এই ওভেনে, ওভেনে বাসায় বসে স্টেক করা যায়। কি আপনাদের কত কত ইলেকট্রিক মনে স্টেক হই না দেখুন কি করেন আপনি, আজকে দেখাবো তো এটা করে, তাও কম সময়, তাও এত কম সময় জানেন। আল্লাহর ইতিহাসে প্রথমবার আমি শুনতেছি ইলেকট্রিক মনে স্টেক হয়। আজকে করে দেখাবো, আজকে আমি কখনো রান্না বান্না করি না, আজকে আমার সাথে চাইন ভাই থাকবেন, আমাদেরকে করে দেখাবেন। হ্যাঁ, যে কথা হবে না চাপায় হবে, কথাই হবে না চাপায় হবে না, কাজে হবে, কাজে হবে, কাজে হবে, দেখেন না সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে আসছেন। ঘরে বসে স্টেক বানিয়ে খাবেন, এই যে একটু মেরিনেট করে রেখে ভিতরে দিয়ে দেবেন নাকি? জি, মেরিনেট করে ভিতরে দিয়ে দেবেন, সর্বোচ্চ 15 20 মিনিট সময় লাগবে, 15 20 মিনিট টাইম লাগবে, আশা করি হয়ে যাবে। আচ্ছা, একটু পাওয়ার বেশি দিলে মনে 10 মিনিটে হয়ে যাওয়ার কথা। ওকে, দেখেন এই যে এখানে পাওয়ারটা হচ্ছে, এখানে টাইমটা সেট করবেন রোহান ভাই। হ্যাঁ হ্যাঁ, এখানে টাইমারটা টাইমটা সেট করবেন আর এখানে উপরে নিচে হিট দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, উপর থেকে নিচ থেকে হিট করে এটা ফ্রাইটা সুন্দর হবে আর কি। ওকে ওকে, আর এখানে টেম্পারেচারটা সেট করবেন, টেম্পারেচারটা আপনি যেটা বিফ এটা আপনি 100 200 ভিতরে দিয়ে দেন। ওকে, আচ্ছা এখানে আর কিছু লাগবে না, এখন এখানে দিয়ে দিলাম। আর এটার ভিতরে হচ্ছে আমরা 37 লিটার যে ইলেকট্রিক ওভেনটা আছে দুইটা আর কি, একটা 52 লিটার একটা 37 লিটার। আচ্ছা, 37 লিটার ভিতরে আমরা স্পেশালি যে একটা ফ্যাসিলিটি থাকে আমাদের, আমরা সবসময় বলি যে আমাদের 37 লিটার একটা স্পেশাল ফ্যাসিলিটি আছে, ওই ফ্যাসিলিটির ভিতরে আপনি কি করবেন ওইটা আমি করে দেখাবো। ওকে ওকে, যারা লাইভ দেখছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন বেশি বেশি। অনেকে হচ্ছে জানে না কি আপনারা এটার ভিতরে কি করে কি কাজ, এটার কাজটা আমরা দেখাই দিচ্ছি যে সিঙ্গি গুলো আছে। ইয়েস, ওকে, দেখেন কি অস্থির একটা জিনিস ভাই, এর মধ্যে তো দেখি বড় 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 আস্ত সাগরের সিঙ্গি দিতেছি ভাই, সিঙ্গি দিতেছে একদম 100% সিঙ্গি ফ্রাই করে দেখাবো। আচ্ছা, ওকে, যারা লাইভটা দেখছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ারের জন্য আজকে স্পেশাল থাকবে ভাই, শেয়ার করলে স্পেশাল গিফট থাকবে কি প্রসারে প্রসার, আজকে যারা প্রসার করবে তাদের জন্য আমরা গিফট নিয়ে আসছি। এখানে আছি দেখেন, মিয়া হোম অ্যাপ্লায়েন্স নাকি ভাই? জি জি, মিয়া মিয়া কোটের ইন্টারন্যাশনাল, মিয়া কোটের ইন্টারন্যাশনাল, ইয়েস মিয়া কোটের ইন্টারন্যাশনাল। এটা আমি ভিতরে মিনিট করে দিই, এটা লক করে দেব এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসকেএস টাওয়ার, মহাকালী এসকেএস টাওয়ারের নিচতলায় আমরা আছি। এরপর হচ্ছে আমি টাইমটা সেট করে দিই, আসলে এটা 15 মিনিট হয়ে যাবে আশা করি, 15 মিনিট টাইম দিলাম আর এখানে হচ্ছে উপরে নিচে হিটিং দিয়ে দিলাম। ইয়েস, আর এখানে টেম্পারেচার দিয়ে দিলাম, এখানে রোটেসার দিয়ে দিলাম, দেখেন এটা ঘুরতেছে। আচ্ছা 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 আচ্ছা, দেখেন অলরেডি ঘোরা শুরু হয়ে গেছে, ঘুরতেছে এটা। ইয়েস, দেখেন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, বাইরে থেকেই দেখা যাচ্ছে, বাইরে থেকে দেখা যাচ্ছে কিভাবে কম সময়ে স্টেক বানিয়ে খাবেন সেটা আজকে আমরা দেখাবো। আজও ব্যাগ ইলেকট্রিক ওভেন, স্টেক আমি আবার আপনাদের ভিডিওতে দেখা দিচ্ছি, যা হচ্ছে গরম না, আপনি হাত দিচ্ছেন গরম তো অনেক। আচ্ছা, আমি ক্যারি করার জন্য এটা সমস্যা নাই, সাপোর্টারটা থাকবে, এটা এর ভিতরে থাকবে, ক্যারি করার জন্য কিন্তু দারুণ। এই দেখেন, জাস্ট মিউট করে আপনি ভিতরে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ টাইম লাগবে 15 মিনিট, কয় মিনিট লাগবে ভাই? 15 মিনিট, 15 মিনিট ইনশাআল্লাহ হয়ে যাবে, এটা কাছে দেখাই দিব আজকে। ওকে, এই যে দেখেন সামনে কিন্তু আপনার কুরবানি আসতেছে। হ্যাঁ, কুরবানিতে শুধু আপনি মাংস রান্না করে খাবেন না, মাংস কিন্তু মাংস স্টেক করেও খাবেন, যেহেতু সহজে আমরা বাঙালি ভোজন রসিক মানুষ, বাঙালি যেহেতু আমরা ভোজন রসিক মানুষ আর বিভিন্ন ভাবে খাবার খেতে পছন্দ করি। আচ্ছা, তার ভিতরে আপনার গরুর ক্ষেত্রে হচ্ছে স্টেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সবচেয়ে মজার জিনিস ভাই। আমরা এই যে স্টেক বানাইতেছি, যদি আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাই তাহলে এই স্টেকের দাম কিন্তু মিনিমাম আছে 1-1.5 হাজার টাকা। হ্যাঁ, আপনি একটা জিনিস হচ্ছে নিজে বানিয়ে খাও একটা জিনিস, আর রেস্টুরেন্টে গিয়ে খাও আরেক জিনিস, আরেকটা আপনি আপনার নিজের মতো করে আপনি এখানে তৈরি করতে পারবেন। ইয়েস, আর আরেকটা জিনিস, এখানে শুধু স্টেক স্টেক বলতেছেন, এখানে শুধু স্টেক হয় না, অনেক কিছু হয় এখানে, আপনি সকল ধরনের বেকিং, যেমন আপনার কেক, বিস্কিট, পিৎজা, পুডিং, পাস্তা, গ্রিল, বারবিকিউ, সকল ধরনের আইটেম আপনি এখানে করতে পারবেন। গরম সারা যত ধরনের আইটেম আছে, সব ধরনের আইটেম আপনি করা যাবে। আর এটাও 37 লিটার, একটা হচ্ছে 52 লিটার। ওকে, 52 লিটার এবং 37 লিটার, মিয়াকুর ভিতরে 15-20টা মডেল হয় ইলেকট্রিক ওভেন। ওকে, তার ভিতরে কপুলের দুইটা মডেল। ওকে, কপুলের দুইটা মডেলের ভিতরে একটা হচ্ছে 52 লিটার, একটা 37 লিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দারুন দারুন।
Yes, আমরা দেখাচ্ছি আপনাদেরকে দুইটা ওভেন, দুইটা ইলেকট্রিক ওভেন পাশাপাশি রাখা হয়েছে, দুইটা ইলেকট্রিক ওভেন। আচ্ছা, দুইটা ইলেকট্রিক ওভেন। ওকে, যারা লাইভে আছেন সবাইকে বলবো লাইভটা বেশি আর এই ওভেন ওভেনগুলোর ভিতরে আপনি ফ্যাসিলিটি কি কি পাবেন ওটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে ওকে, যেমন এই 52 লিটার ইলেকট্রিক ওভেনটা কিন্তু আমাদের স্টকে ছিল না। আচ্ছা আচ্ছা, দীর্ঘগত 6 মাস ধরে আমাদের কোনো স্টকে ছিল না, এখন নতুন করে রিস্টক হয়েছে। ওকে, আর এই 52 লিটার এবং 36 লিটার দুটো রিস্টক হওয়ার কারণে আমরা আপনার মাধ্যমে বার্তা দিতেছি যে আমাদের যে কাস্টমার গুলো থাকে আমরা অনেকগুলো ফ্রি বুকিং নিছি। কাস্টমার ফোন দিয়ে বলে যে ভাই 52 লিটার আর 36 লিটার ওভেন আছে কিনা, এই যার কারণে আমি আপনাদের আপনার মাধ্যমে বার্তা তারাও নিতে পারবেন, যারা বাসা বাড়িতে ইউজ করার জন্য নিতে চান তারাও নিতে পারবেন। আমাদের এই প্রোডাক্ট এই দুইটা মডেল নিয়ে তারা বিজনেস করে আমাদের সফলতা পায় এবং হচ্ছে আমরা এটার কেক কিনেও খেয়েছি। আমাদের মার্কেটে একজন এটা নিয়ে সেল করে কেক তৈরি করেছে, আমরা খেয়েছি। আচ্ছা, আব্দুল গফর পাউডারি ভাই লিখেছেন এটাতে খাবার গরম করা যাবে। ইলেকট্রিক ওভেনে হচ্ছে আমি আপনাকে বলি এই ইলেকট্রিক ওভেনের কাজ হচ্ছে বেকিং প্লাস ফ্রাইড আইটেম গুলো। আচ্ছা আচ্ছা, অনেক অসাধু ব্যবসায়ী আছে বা অনেক দোকানদার আছে বলবে যে এগুলোর ভিতরে হচ্ছে আপনার গরম হয়, ইলেকট্রিক ওভেনে গরম হয় না, এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া কথা। ইলেকট্রিক ওভেনে গরম হবে না, ইলেকট্রিক ওভেন স্পেশালি আপনাকে সব ধরনের বেকিং টা সুন্দর দিবে, সব ধরনের গ্রিল বারবিকিউ ফ্রাই আইটেম গুলো আপনাকে সুন্দর আপনার সুন্দর ভাবে করতে করতে পারবে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে ইলেকট্রিক ওভেনের কাজ হচ্ছে কেক বিস্কিট এই টাইপের জিনিসগুলো হয়, পিজ্জা পুডিং, পিজ্জা পুডিং এগুলো, পাস্তা, এবং হচ্ছে বারবিকিউ গ্রিল, এই টাইপ স্টেক, ফাস্ট ফুড আইটেম গুলো মেইনলি ভালো হয় করতে পারবে। আর যারা খাবার গরম করবে তাদের জন্য কোন ওভেন লাগে? খাবার গরমের জন্য আপনি আমাদের কাছে মাইক্রোওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে, দেখেন মাইক্রোওয়েভ আছে, আপনি মাইক্রোওয়েভ নিতে পারেন। এগুলো কনভেনশন হয় না, আপনি যদি ইলেকট্রিক ওভেন শুধু বেকিং এর জন্য নিতে চান যে আমি বেকিং টা সুন্দর ভাবে করবো, স্পেশালি বেকিং করবো, গ্রিল বারবিকিউ আইটেম গুলো সুন্দর করে করে খাবো, তাহলে আপনাকে অবশ্যই ইলেকট্রিক ওভেন নিতে হবে। নিতে হবে, আমাদের এটার ভিতরে ডাবল ডোর গ্লাস হবে, সাধারণত আমাদের যে ইলেকট্রিক ওভেন থাকে 15-20-30টা যেটা মজাদুর মডেল আছে, ম্যাক্সিমাম গুলো কিন্তু আমাদের সিঙ্গেল ডোর থাকে। খাবার গুলো খুব দ্রুত হয়ে যায়। আর আরো একটা ফেসিলিটি যেটা পাবেন আমি একটু দেখাই দিয়ে খুলিয়ে, এটার ভিতরে কিন্তু মার্বেল কোটিং, মার্বেল কোটিং, মার্বেল কোটিং এর আমরা সাধারণত আমরা সবাই জানি যে মার্বেল কোটিং এর সুবিধাটা কি, মার্বেল কোটিং এর সুবিধা হচ্ছে ফুড গ্রেড, এরপর আরো একটা ফ্যাসিলিটি থাকবে এটাতে হচ্ছে তিনটা ছয়টা কয়েলের হিটিং অপশন, তিনটা কয়েল উপরে তিনটা কয়েল তিনটা ছয়টা কয়েলের হিটিং অপশন আছে, যা আমাদের অন্যান্য মডেল গুলোতে হচ্ছে দুটো ছয়টা কয়েলের হিটিং অপশন থাকবে। আচ্ছা, একমাত্র যত বাংলাদেশের ভিতরে যত ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন আছে সব ব্র্যান্ডের ভিতরে দুটো চারটা কয়েলের হিটিং সিস্টেম হয়। আচ্ছা, অনলি মিয়াকোর 52 লিটার ওভেন, এটার ভিতরে এত ফ্যাসিলিটি আছে সোহান ভাই, তারা কিন্তু বুঝবে 52 লিটারের চাহিদা মানুষ জানে, আপনার ভিউয়ার্স জানে যারা ইলেকট্রিক ব্যবহার করে 52 লিটার আসলে কি, সোনার হরিণ আপনাকে বলতে হবে। একটা ইলেকট্রিক ওভেন নেবেন 10-15 বছরে কিছু হবে না, একদম টেনশন ফ্রি। এরপর আসুন 36 লিটার,
ভালো জিনিস না। হ্যাঁ, অনেকে আসলে রান্না বান্না করার জন্য নন স্টিক নিতে চায় না। চিংড়িটা মোটামুটি বেশ ভালো একটা ইয়ে হয়ে গেছে, দেখাইতে পারবো একটু? অবশ্যই, কি সুন্দর কালার চলে আসছে দেখেন, আমি একটু কালারটা দেখাই দিই। স্টেকটাও কিন্তু এখন শেষের দিকে, আমরা একটু দেখাই দিই আপনাদের। আমি হাত যেহেতু ভিতরে, হাত গরম যেহেতু দেওয়া যাবে না, এভাবে নিতে হবে। এটা সিস্টেমটাই কিন্তু এরকম, দেখেন যারা লাইভে আছেন সবাইকে বলবো, এই যে দেখেন আমি বের করলাম, বাহ কি কালারটা আসছে ভাই, কালারটা অলরেডি হয়ে গেছে। আমি একটু খুলে দেখাই। হ্যাঁ হ্যাঁ ভাই, ইয়েস খুলে দেখাবেন, একটু খুলে দেখেন। হ্যাঁ খুলে দেখেন। হ্যাঁ দেখি, গরম জিনিস তো, একটু খুলে দেখেন সাবধানে, যাতে আপনার হাতে ই না পড়ে। এই যে দেখেন, ওয়াও অস্থির ভাই, আরো তো কিছু লাগবে তাই না? আমরা জাস্ট দেখানোর জন্য আমরা বের করলাম, ঠিক আছে? 5 মিনিট হয়েছে তো আমি আর একটু দিয়ে দিই। ওকে ওকে ওকে, চমৎকার। যারা লাইভে আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন, কমেন্ট দিবেন। আর আজকে শেয়ার করলে কি গিফট আছে ভাই? শেয়ার করলে ভাই গিফট অবশ্যই থাকবে ভাই, আপনার আজকে ভিউয়ারদের জন্য দুটো গিফট থাকবে। আচ্ছা, যারা হচ্ছে এগুলোর, যেহেতু পপুলার দুটো মডেল, এগুলো প্রাইস সম্পর্কে অনেক আইডিয়া আছে, যারা এটার প্রাইসটা এক্সাক্ট বলতে পারবে তার জন্য গিফট থাকবে, যেটা এটার প্রাইস বলতে পারবে, দুটোর প্রাইস যেটা বলতে পারবে তার জন্য একটা গিফট থাকবে। যারা লাইভে আছেন সবার জন্য কিন্তু একটা কুইজ আছে, কুইজটা হচ্ছে এই যে আপনারা যে ওভেনটা দেখতে পাচ্ছেন, ওভেনের দাম, দুইটার দাম কোনটার কত সেটা একটু কমেন্ট করে জানাবেন। সঠিক গেজ দাতা যিনি সঠিক উত্তরটা দিতে পারবেন, যিনি এই দুইটা মডেলের প্রাইস, দুইটা মডেলের প্রাইস এক্সাক্ট বলতে হবে। আচ্ছা, 36 লিটারের প্রাইস কত, 52 লিটারের প্রাইস কত, যারা এক্সাক্ট প্রাইস বলবে তাদের জন্য হচ্ছে 7 পিসটা থাকবে। আচ্ছা, এই সাথে রেখে দিছি আজকে। আসেন দেখি, ব্লেন্ডার, ও মাই গড ভাই, কুরবানি চলে আসছে ভাই। আমরা যেটা বলবো সব মুখে বলবো না, আপনি অত অনেকে আপনি বিয়েতে বলবো, অনেকে ভাবতে পারে যে অত দেখাতে দিবে না। ইয়েস এক্স্যাক্টলি দিব ভাই, ইনশাআল্লাহ, সমস্যা নেই, কোনো চিন্তা করার কারণ, আপনাকে দিয়ে দিব, আপনার মাধ্যমে দিয়ে দিব। ওকে ওকে ওকে, এটা এখন এটা দিব আপনি প্রশ্নতে বললেন না তো, এটা কেন দিব, কেন দিবেন? হ্যাঁ সেটা বলেন, এটা কেন আপনার বিয়েতে ভিতরে সর্বোচ্চ শেয়ারকারী, হ্যাঁ একজন, দুইজন না ভাই, তিনজন না, একজন। ওকে, একজনকে আমরা মনোনীত করব, তার আপনার মাধ্যমে মনোনীত করব। ওকে, আপনি ভালো জানবেন, মানে আজকে লাইভটা যিনি সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য ভাই, তার জন্য 1000 ওয়াটের ব্লেন্ডার ফ্লাট, ইয়েস মিয়াকর, ইয়েস, এটা কে সর্বোচ্চ 1000 ওয়াটের? আমি বলি সর্বোচ্চ শেয়ারের কিন্তু একটা লিমিট আছে, আমি বলি যদি এমন হয় আজকে লাইভটা শুধু একজনই শেয়ার করছেন, হয়তো হবে না, হবে না, আজকে লাইভটা সর্বোচ্চ শেয়ার হতে হবে এবং মিনিমাম 1000, মিনিমাম 1000 ভাই। আমি বলছি এটা প্রায় 6500 টাকা ভাই, আমি বলছি আপনার মাধ্যমে প্রোডাক্টটা দিব আমরা, ব্লেন্ডারটা, ইয়েস, সর্বোচ্চ শেয়ারকারীকে। ওকে, আবার বলে দিচ্ছি ভাই, এটা কিসের জন্য? এইটা হলো আজকের যে ওভেন দুইটা দেখাচ্ছেন, এই দুইটা ওভেনের গেস করে যদি সঠিক প্রাইসটা কেউ বলতে পারে, এটা কিছুক্ষণের ভিতরে বলে দিব আপনার, এইটার উত্তরদাতা কিন্তু এখনই পেয়ে যাবো আমরা। হ্যাঁ এটা পেয়ে যাবে, প্রাইস সঠিক রেখে দিলাম ভাই, সঠিক ভাবে যদি উত্তর দুইটা বলতে পারেন, উত্তরটা যদি বলতে পারেন এই যে এই দুইটার দাম কত, তাহলে কিন্তু এই গিফট আপনার পেয়ে যাবেন। এবার আমরা এটা দেখি, হ্যাঁ আপনি ভিডিওতে বলে দেন আপনি। হ্যাঁ ওকে, স্টেকটা দেখাই, একটু দেখি। হ্যাঁ ভাই, স্টেকটা বের করার জন্য কালার চলে আসছে মোটামুটি, আর 5 10 মিনিট সময় লাগবে। দেখেন দেখছেন যারা লাইভে আছেন সবাইকে বলতেছি লাইভটা শেয়ার করবেন। হ্যাঁ এই দিক দিয়ে ঘুরাই উল্টান। হ্যাঁ এই যে পড়ে গেল, সমস্যা নাই, একটু ভালো করে ধরেন। আচ্ছা গরম জিনিস তো, সিম্পি থাকলে ভালো হতো। হ্যাঁ 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 সেটাই। আর ভাই এগুলো তো সব আপুদের কাজ, যেটা আমরা আসলে ফার্স্ট টাইম করতেছি তো। দেখেন কি দারুন,
এখন আপনি আমাকে বলতে পারেন শুধু আপনি গ্রিল আর বারবিকিউ ফ্রাই করে দেখাচ্ছেন, এর ভিতরে কি আর কিছু করা যাবে না? এটার ভিতরে আরো কি কি করা যাবে সব অপশন দেওয়া আছে। হ্যাঁ, কি করা যাবে? গ্রিল করা যাবে। এই যে দেখেন, এটা কিসের জন্য? কেক করার জন্য নাকি? এটা শুধু কেক করার জন্য না মিয়া, এটার ভিতরে আপনি কেক, পিৎজা, পুডিং, বাহ, কেক, পিৎজা, পুডিং, বিস্কিট সব করা যাবে। সকল ধরনের, আপনি যত ধরনের পৃথিবীতে যত ধরনের বেকিং এর আইটেম আছে, সব ধরনের বেকিং এর আইটেম আপনি এখানে করে নেবেন। ওকে, 100 এর জন্য দেওয়া, নন স্টিক কোরেট করা। এরপর আর কি আছে বলেন? এরপরে এরপরে আর কি আছে? গ্রিল, গ্রিল করার জন্য। এটা তো আপনি, এটা বারবিকিউ করার জন্য বা স্টেক করার জন্য। আচ্ছা, আপনি রোটিসারি গ্রিলার, ইলেকট্রিক ওভেনের মূল কাজ এটা, রোটিসারি গ্রিলার। ওকে, এই যে রোটিসারি গ্রিল, এটা ভিতরে আপনি আস্ত একটা 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি একটা মোরগ, সাইজের মোরগ এখানে গ্রিল করতে পারবেন। ওকে, চমৎকার। যারা লাইভে দেখছেন সবাইকে বলতেছি লাইভটা শেয়ার করবেন। সর্বোচ্চ শেয়ার ব্লেন্ডার আজকে লাইভটা মিনিমাম 1000 শেয়ার হতে হবে, তাহলে কিন্তু এই ব্লেন্ডার গিফট পাবেন। আর যিনি আজকের এই ওভেন দুইটা দাম বলতে পারবেন, তার জন্য রয়েছে কুকিং সেটটা। আমি ভিউয়ারদের কত বলছি ভাই, আমাকে একটু ক্লিয়ার করে বলেন, আমি প্রাইসটা বলে দিব। অনেকেই বলতেছেন, অনেকেই বলতেছেন। আচ্ছা, একটা প্রশ্ন আছে, অনেক দোকানদার অনেক কিছু ফ্রি দেয়, আপনারা কি ফ্রি দিবেন না কিছু? আমি আপনাকে বলি, এখন এই একটা ভালো একটা প্রশ্ন করছে। হ্যাঁ হ্যাঁ, এখন দোকানদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা অসাধু ব্যবসায়ী আছে, আমাদের প্রাইসের দাম আছে, আপনার সাপোজ আমাদের প্রাইসের দাম আছে 11,000 টাকা। হ্যাঁ, এই মডেলটার দাম আমি এটাকে 12,000 টাকা করলাম বা 13,000 টাকা করলাম, করে আমি এরকম একটা জিনিস গিফট করে দিলাম, ওইরকম দুই নম্বর ব্যবসা আমাদের কাছে নেই ভাই। আচ্ছা, ওইরকম দুই নম্বর ব্যবসা আমাদের কাছে নেই। আপনি প্রাইস দিবেন অনেক কমে? আমার যেটা প্রাইস আছে আমি ওইটাই দিব, আমি যেটা আপনি গিফট আছে ওইটাই দিব। আচ্ছা, আমি প্রাইস বারে আপনাকে গিফট দিব, ওইরকম দোকানে আমরা করি না, কারণ এটা আমাদের কোম্পানির শোরুম। যে দেখেন, ও আমাদের যে দেখ, ওয়ারেন্টি গ্যারান্টিও থাকবে। ওয়ারেন্টি অস্থির, অনেকে কিন্তু কমেন্ট করতেছে ভাই 8,500, 8,500, একজন লিখে 17,200, একজন লিখেছেন 18,500, একজন লিখেছে 8,000, 14,500, 16,500, প্রচুর কমেন্ট আসছে। এখন পর্যন্ত ভাই একদম মিল হয় না ভাই। আমি আরো 1 মিনিট সময় দিচ্ছি, আপনি ভিউস বলুক। কারণ আমি চাই, আমি চাই, আমি এজ এ মানুষ হিসেবে আমি চাই যে এরকম একটা গিফট আমার ভাই, কোন ভাই বা কোন বোন পেয়ে যাক, পেয়ে যাক কোন ভাই বোন কোম্পানি দিচ্ছে আমার কি ভাই, প্রশ্ন কত থাকে না? আমার কথা হচ্ছে কোম্পানি দিলে আমার কি, কোম্পানি দিচ্ছে আপনি নিয়ে যান, নিয়ে যান আমার। আমি চেষ্টা করতেছি আপনি একজন নিয়ে যান, এটা বিজয় নিয়ে যান, এটাও আপনার নিয়ে যান। ওকে, দাম বলে এবং কিছু শেয়ার করে নিয়ে যান ভাই। কোম্পানি আমাকে বলতে দাও। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আছে ব্লেন্ডার, যারা সঠিক উত্তর দিতে পারবেন না সুযোগ কিন্তু তাদের জন্য আছে। আপনি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আজকে লাইভটা। আচ্ছা, এক আপু লিখেছেন, দুর্ডানা টিপ টিপ লিখেছেন 3,750 আর 4,950, দুইটার দাম একসাথে বলেছেন আর কি। 3,750 ধারণা দিয়ে দেন, ধরেন এত থেকে এত এর মধ্যে দামটা, এরকম একটা ধারণা। এটার প্রাইস হচ্ছে আপনার ধরেন 10 থেকে 12, এর যদি বলেন 10 থেকে 12 ভিতরে। এটা যারা লাইভে দেখছেন, এটার 10 থেকে 12 মধ্যে দাম আছে, কত সেটা বলেন। আপনাদের সহজ করে দেওয়া হয়েছে, একদম সহজ করে দিয়েছি ভাই, ঠিক আছে, কারণ বেশি করে লাইভ ধরে রাখবো না, আপনার ভিউস জিতুক আমি চাই। ওকে, এটার দাম কত? এটা হচ্ছে আসেন, এটা হচ্ছে আপনার 8 থেকে আপনার 10 পর্যন্ত,
সহজ করে দিচ্ছি, কে কে বলবেন কমেন্টে দেখি, কোম্পানি দিচ্ছে আমরা আপনাদের সহজ করে দিচ্ছি, আপনারাও নিয়ে যান, আপনারাও জিতে যান। ওকে, আটের নিচে কেউ কমেন্ট করে না, আবার মানে এটার জন্য আটের নিচে কমেন্ট করা যাবে না, দেখি কমেন্ট আসুক, দেখি রিয়া রহমান লিখেছেন 10,800-9,500। একটু পরে উল্টে দেন, সমস্যা নেই, যারা লাইভে দেখছেন অনেকে কমেন্ট করতেছেন কিন্তু আমাদেরকে, ঠিক আছে। এবং আজকে লাইভটা কিন্তু শেয়ার করতে হবে, শেয়ারের জন্য গিফট কিন্তু আরো দামি, শেয়ারের জন্য গিফট কিন্তু দামি গিফট, ব্লেন্ডার কি সুন্দর কালার চলে আসছে রে ভাই, দেখেন অবস্থা, ওয়াও, একটু খেয়ে দেখুন ভাই, ভাই খান, আপনি খান, একটু খেয়ে দেখান, গরম গরম চিংড়ি, অনেক গরম, অনেক গরম, সমস্যা নেই, বেশি গরম একটু বাতাস দিয়ে নেন, হ্যাঁ সমস্যা নাই, আই যে চিংড়ি তো সেই মজা না, স্বাদ কে ভাই, সেই স্বাদ তো জিনিস তো দেখাইছেন, সেই সেই স্বাদ ভাই, আচ্ছা এত স্বাদ কে ভাই, অনেক সুন্দর দেখেন ভাই, চিংড়ি ফ্রাই দেখেন, কালারটা এসেছে অন্যরকম ভাই, সুন্দর কালার আসছে, হ্যাঁ ফ্রাইডে অনেক স্ট্রং কালার, ফ্রাইডে পারফেক্ট। আচ্ছা আমিরুল্লাহ ভাই লিখেছেন 10,800-11,900, আচ্ছা হাউ কি ডিফারেন্স আছে, আচ্ছা রিয়া রহমান লিখেছে 11,500-9,500, 11,500-9,500, এখন আমি তো বললে উনি তো কাছাকাছি আসছে, এখন আমি যদি বলে দিই তাহলে আপনার ভিউজ আবার রাগ করবে, না উনাকে বলেন আরো দুই একটা কমেন্ট করতে বলেন, উনি কমেন্ট করতেছে, সমস্যা নাই, একটু কাছাকাছি, উনারটা প্রায় হয়ে আসছে, হয়ে আসছে, ওকে, আচ্ছা একজন লিখেছেন 11,000, একজন 9,000, 11,000+9,000 মানে দুইটার প্রাইস বলে দিছে, 11,000-9,000 বলছে নাকি, হ্যাঁ 11,000 এবং 9,000, ঠিক আছে, ওকে, এটা মারুফ ভাই লিখেছেন, মারুফ হোসেন ভাই, মারুফ হোসেন ভাই জিতে গেছে ভাই, কেমনে মারুফ হোসেন ভাই জিতে গেছে আজকে, কিভাবে জিতলো, 11,000 আর 9,000 উনি এক্সাক্ট প্রাইস বলছে, আপনি আমাদের দিয়ে দেন, উনি এসে নিয়ে যাবে, এখন সর্বোচ্চ শেয়ার কার্ডের জন্য শুধু আছে, নিয়ে গেছে, এটা 11,000 টাকা প্রাইস, 9,000 টাকা, ওকে, নাম কিন্তু আমরা ঘোষণা করে দিচ্ছি, মারুফ ভাইকে আপনি দিয়ে দিবেন, এখানে এসে নিয়ে যাবে ভাই, যারা লাইভে আছেন আপনারা অবশ্যই অনেকে আমাদের লাইভটা দেখছেন, সরাসরি কিন্তু আমরা একজন উইনারকে পেয়ে গেছি, এখন আর বাকি শেষ ভাই, এটা শেষ, এটা এটা কিন্তু একজন পেয়ে গেছে অলরেডি, না না আপনার এটা পেয়ে গেছে, এটা পেয়ে গেছে, এখন শুধু ব্র্যান্ডেরটা রয়েছে, এখন শেয়ারেরটা বাকি আছে, শেয়ারেরটা শুধু এটা বাকি রয়েছে, আগামী 7 দিন ভিতরে আপনার মাধ্যমে দিয়ে দিব, হ্যাঁ আগামী 7 দিন ধরে শেয়ার করবেন, মারুফ ভাইকে বলে দিবেন এটা এসে নিয়ে যেতে, মারুফ ভাই আপনি এসে নিয়ে যাবেন, ওকে এটা এসে নিয়ে যাবেন, সমস্যা নাই, দিয়ে দিব আমরা, অথবা ফোন নাম্বার দেওয়া আছে, নাম্বারে কথা বলবেন, যারা যারা শেয়ার করবেন আগামী 7 দিন ধরে, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু রয়েছে এই ব্লেন্ডার, সম্পূর্ণ গিফট, ঠিক আছে, এই ব্লেন্ডারটা, এখন আমি আপনার বিয়েতে আবার বলে দিই, এগুলোর ভিতরে কি কাজ, ইলেকট্রিকমেনের কি কাজ, কি কাজ একটু বলবেন, গ্যারান্টি ওয়ারেন্টি বলবেন, ইলেকট্রিকমেনের মূল কাজ হচ্ছে সকল ধরনের বেকিং আইটেম করার জন্য, যেমন আপনি কেক, বিস্কিট, পিৎজা, আপনার পিৎজা বা আপনার দেখা যায় সিঙ্গারা, সমুসা, এই টাইপের জিনিসগুলো করার জন্য, এর পাশাপাশি আপনি যে ফ্রাইড আইটেমগুলো আছে, গ্রিল, বারবিকিউ,
গ্রিল বারবিকিউ টাইপের যে ফ্রাই ফিশ ফ্রাই ফিশ গ্রিল এই সকল ধরনের আইটেম করার জন্য হচ্ছে আপনার ইলেকট্রিক ওভেন। ইলেকট্রিক ওভেনে গরম হয় না, যারা শুধু ব্যবসায়ী এসে বলে যে ইলেকট্রিক ওভেনে গরম হয়, আসলে ইলেকট্রিক ওভেনে গরম হয় না। ইলেকট্রিক ওভেনে কাজ হচ্ছে বারবিকিউ প্লাস হচ্ছে আপনার বেকিং, এগুলোর কাজ। আর ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 5 বছরের কয়েলের গ্যারান্টি থাকবে, এগুলোর উপর নিচে যে কয়েলগুলো আছে 5 বছরের কয়েলের গ্যারান্টি থাকবে, 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, আর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডগুলো আমরা কোম্পানির শোরুম থেকে প্রোভাইড করতেছি, আপনি যেটাই পারচেজ করবেন অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডটা পেয়ে যাবেন। ওকে ওকে, অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন। আচ্ছা, তো আজকে লাইভটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর যারা লাইভে দেখেছেন আমাদেরকে, সরাসরি চলে আসবেন মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল, তাদের একটা নতুন আউটলেট, এটা হচ্ছে এসকেএস টাওয়ার, মহাখালী এসকেএস টাওয়ারের নিচতলায়। কত নম্বর শপ ভাই? 27 নম্বর শপ। ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, অবশ্যই নাম্বারে ফোন করে কথা বলবেন। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।